আসসালামু আলাইকুম ডিয়ার আপুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আসলে ভিডিওটা করছি, কারণ একটু ব্যস্ত থাকি এবং অন্য চ্যানেলগুলিতে কাজ করতে হয়। যাই হোক, আজকে জেডএমের বা জায়ান অ্যান্ড মাইজার টিট্রিক যে স্যালিসিলিক অ্যাসিডের ফোমিং ফেসওয়াশটি বের হয়েছে সেটির ব্যাপারে আমরা জানবো। এটা অনেকদিন আগেই বের হয়েছে, আমি রিভিউ দিতে পারিনি, যার কারণে দুঃখিত। তো এটা আসলে কেমন, কীভাবে ইউজ করতে হয়, কী কী উপাদান দেওয়া হয়েছে এবং কী কী কাজ করবে। এরা বলছে যে ব্রন যাবে, অয়েলি স্কিনের জন্য বেস্ট। তো ব্রন যাবে কি না সেটা আমি আপনাদেরকে বলি। দেখেন, ব্রন যাবে না, যদি ব্রন আপনার হয়ে যায় সেটা যাবে না, কিন্তু নতুনভাবে ব্রন আসবে না, ঠিক আছে? কেন আসবে না, যদি আপনি একটি ভালো ফেস ওয়াশ ইউজ করেন। এই ফেস ওয়াশটি ভালো কি খারাপ সেটা আমরা পরে আলোচনা করব। আগে বলি যে যদি একটি ভালো ফেস ওয়াশ আপনি ইউজ করেন তো সেটা দিয়ে কী হবে, ব্রনটা হয় কেন জানেন? ব্রনটা হয় আমাদের যে লোমকূপগুলো রয়েছে, যেটা পোর্স বলে, ওপেন পোর্স, সেটার মাধ্যমে বা আমাদের ফেসে যে গর্তগুলো রয়েছে সেগুলোতে হয় কি, যদি আপনি বাইরে যান, ধুলাবালি যদি সেখানে জমে যায়, এরপরে যদি সেখান থেকে অয়েল বের হয়, আমাদের স্কিন থেকে যদি অয়েল বের হয়, সেটা কী হবে, একসাথে মেখে গিয়ে একটা তৈরি হবে, কাদা মাটির মতো তৈরি হবে এবং সেটা শুকিয়ে গিয়ে পরে সেখানে ইনফেকশন হয়ে বা ইনফ্লামেশন হয়ে সেখান থেকে ব্রনের সৃষ্টি হয়, ঠিক আছে? যেটাকে একনি বা যাই বলেন, ব্রন বলেন, যাই বলেন, তো ওইভাবে কিন্তু ব্রনটা তৈরি হয়। তো আপনার যদি স্কিনটা যদি ফ্রেশ থাকে, ঠিক আছে, আপনার স্কিন যদি ফ্রেশ থাকে তাহলে ব্রন হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, যদি হয় তাহলে মনে করবেন যে হরমোনাল কোনো প্রবলেম আপনার রয়েছে। তো এটা হচ্ছে ব্রনের মেইন সমস্যা। তো আপনি যদি ভালো ফেস ওয়াশ ইউজ করেন তাহলে ব্রন হবে না, কিন্তু ব্রন যদি হয়েছে সেটা কিন্তু যাবে না। এমন না যে ব্রন হয়েছে আর এই ফেস ওয়াশ ইউজ করলে সেটা চলে যাবে। তো অনেকে অনেক কথা বলে, যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি। অনেক ধরনের উপাদান এখানে ইউজ করা হয়েছে, যার মধ্যে মেইন উপাদান তারা দাবি করছে টি ট্রি অয়েল দিয়েছে এবং স্যালিসিলিক অ্যাসিড ইউজ করেছে। তো স্যালিসিলিক অ্যাসিড কিন্তু ভালো, স্যালিসিলিক অ্যাসিড অনেক কাজ করে। আর এটা ফেস ওয়াশ যখন আপনি ইউজ করবেন, এটা কীভাবে ইউজ করতে হবে, আপনি একবার বা দুইবার চাপ দিলেই আপনার স্কিনের মধ্যে ফোম আকারে বা ফেনা আকারে কিন্তু অলরেডি ফেস ওয়াশটা বের হবে, ঠিক আছে? ওই ফেনাটা আপনি ব্রাশ দিয়ে আপনি ঘষবেন, ঘষে ঘষে সম্পূর্ণ মুখে আপনি লাগিয়ে নেবেন। এটা অনেক স্মুথলি কাজ করবে, যার কারণে ব্রন, আপনার যদি স্কিনে ব্রন থাকে সেটাও কোনো সমস্যা হবে না, আপনার স্কিনটাও রেডনেস হবে না, ঠিক আছে? আর অয়েল স্কিন থাকলে অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট হবে। ড্রাই স্কিনের জন্য আমাকে কয়েকজন বলেছে যে ড্রাই স্কিনের জন্যও বেস্ট, সেটা আমি বুঝলাম না যে কীভাবে। যাই হোক, হতে পারে দুইটাতেই কাজ করে। তো আরও কিছু কাজ রয়েছে এটা, যেটা আমি আপনাদেরকে বলছি একটু পরেই। তার আগে বলে দিই কোথায় কোথায় ইউজ করতে পারবেন। আপনি ফেস এবং আপনার গলা ইউজ করবেন, আর যেভাবে বলেছি জেন্টালি ব্রাশ দিয়ে ইউজ করতে হবে। আর সুইটেবল ফর, মানে যে কোন কোন স্কিনের জন্য ইউজ করতে পারবেন, তা হচ্ছে নর্মাল স্কিন, অয়েলি স্কিন, কম্বো স্কিন, সেন্সিটিভ স্কিন এবং একনি প্রোন স্কিন। তবে জেডএম দাবি করে যে এই জিনিসটা ইউজ করার পরে আপনাকে অবশ্যই জেডএমের সিরাম ইউজ করতে হবে বেটার রেজাল্টের জন্য। তো জেডএমের সিরাম নিয়েও আমার ভিডিও রয়েছে, চ্যানেলে দেখতে পারেন। জেডএমের নাইট ক্রিমও রয়েছে, তো যাদের নাইট ক্রিম প্রয়োজন পড়ে না তারা নাইট ক্রিমটা ইউজ করিয়েন না। তো এই ছিল আজকের ভিডিও, কোনো সমস্যা থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।